তো ও আসুক, তারপর আমাকে ওটা পরিয়ে দেবে। তো আমি এখন পুরোটা দেখাতে পারছি না, আমার মাও চলে গেল, নাহলে আমি তোমাকে পুরো মাকে ধরতে দিলেও তো আবার পুরো আমাকে নয়, মাথাটাই স্পেশালি ওড়ায়। তো আমি দেখছি কি করা যায়, তারপরে আমি যদি না হয় তো একবার বেরিয়ে যাবো, সেটাই দেখাবো। সো গাইজ, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো অন্ধকার ছিল, তো ও বলছে আমি আসবো না, আসবো না, আমার মুখ দেখা যাচ্ছে না। তারপরে আমরা রাস্তায় গিয়ে আবার ওইখানে একজনের সঙ্গে ওরা কথা বলছিলো আমাদের পাড়ারই। তারপর যাওয়ার পথে একটা বিয়ে বাড়ি পড়েছিল, তো আমি সময় মতো ক্যামেরাটা ওপেন করতে পারিনি। সেখানে আমাদের টানানি করেছিলো, যদিও সেখানে আমার নিমন্ত্রণ ছিল না। তারপরে এইটা হচ্ছে বৃষ্টিদের বাড়িতে চলে গেছি। বৃষ্টিদের বাড়িতে খুব সুন্দর করে সাজানো হয়েছে বাইরে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম বৃষ্টির কাছে, যেখানে বৃষ্টি বসে যে বসে রয়েছে, খুবই সুন্দর লাগছিল তাকে। তারপরে তাকে গিফট দেওয়া হচ্ছিলো, ওখানে ফটোশ্যুটও চলছিল। তারপরে আমরা আমাদের ফোনে কতগুলো ফটো তুললাম। আমার গলাটা ভেঙে গেছে এত, মানে বিয়েবাড়ি চলে পেয়েছি, বেশি না দুখানে বিয়েবাড়ি পেয়েছি, সেখানে বলছি এত বিয়েবাড়ি বেড়ে। তারপরে একটু আমি ঘুরে ঘুরে দেখছিলাম, পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো ওই জায়গাটা থেকে আমি ঢুকতে পারছিলাম না, যে ভিডিও করতে করতে ঢুকবো তার কোনো উপায় ছিল না, কারণ ওই জায়গাটা এত জ্যাম ছিল। কারণ ওই জায়গাটা আইসক্রিম, কফি আর পকোড়া স্টল ছিল বলে। তারপরে দেখতেই পাচ্ছি ওখানে বর এসে বসে রয়েছে, আর বউ ওখানে ফটোশ্যুট করছে, এখনও টাইম হয়নি সেই জন্য। তো বরটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। বৃষ্টি, হাই বল, হাই বল, ছবি উঠছে না, ভিডিও উঠছে, ভালো লাগবে। এরম করছিস কেন? আমি ভাবলাম তুই তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা খেতে বসে পড়েছি। তো আমাদের আগে ব্যাচটাতে যে বসেছিল, যারা বসেছিল তাদের প্লেটগুলো এখনো সরানো হয়নি। তো আমরা এখানে চারজন বসলাম, তো ওখান থেকে হাই করছে, তো ওইকেও হাই করতে হবে। তারপরে আমরা একটুখানি কথাবার্তা বলছিলাম, একটু কথা কাটাকাটি হয়েছিলো, যাই হোক একটু মজারই। তো লোকজন তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে তুমি একটু মেনুটা দেখে নাও, মেনুতে কী কী রয়েছে। তারপরে আমরা ডিনারটা করলাম। সব মানে সাপ্লাইয়ের তাল, লজ্জা করে না বল, পেয়েছিস একটা জিনিস, আমার দিয়ে হাত মুছবি? হ্যাঁ, আরে গায়ে ভাত দিয়ে উঠছিস কেন? আবার
গেম খেলতে পারে কিনা, কত লোক নিয়ে যাবা দেখবা গেম খেলতে পারে কিনা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম মণ্ডপের দিকে। তো সেখানে ওরা মালা বদল করছিল, তো সেখানে সামনের দিকে খুব ভিড় ছিল বলে তো সামনে যাওয়া সম্ভব হয়নি। তো এখান থেকে আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি। जब नजर से मिलाई मजा आ गया, मेरे रश्क के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया। বিয়ে বাড়িতে বেরিয়ে যাওয়ার পর সামনের দিকে একটা বিয়ের গাড়ি রয়েছে, আর একটা বিয়ে বাড়ি ছিল। তো বরের মুখ দেখবার জন্য ফোনটা পুরো ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বর তাকায়নি, বরের মুখটাও দেখতে পেলাম না আমরা। আর ভিডিওটা করছিল আমার সঙ্গে যে জেঠিমাটা গিয়েছিল, সেই জেঠিমাটা আমরা হাপাতের মতো আমি দুটো নিয়েছি, ও তিনটে নিয়েছে, আরো নিত, ঠিক আছে? একটা খেয়ে নিয়েছে, আমি একটাও খাইনি, তার হাতে দুটো রয়েছে, একটা আমার পেটে চলে গেছে, ঠিক আছে? আদৌ কিছু তুলছে ভগবান, গাড়িগুলো আসছে আমাদের ধাক্কা মেরে ফেলে দেবে। মানে অন্ধকারের মধ্যে আমরা সাজগোজটা ঠিক করে দেখাতে পারিনি গাইস, সরি, সো সরি গাইস। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এবার আমাকে মেকআপটা তুলতে হবে। মেকআপটা একদমই তুলতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, মেকআপটা তুলেই আমাকে শুতে হবে। তো গাইস আজকে হচ্ছে আমার পিসির ছেলের বৌভাত, তো বিয়েতে নিমন্ত্রণ, বিয়েতে তো বান্ধবীটাই গেছিলাম, তো আর বৌভাতে যাচ্ছি, তো একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা করতে চাইলাম। পুরো রেডি হয়ে জাস্ট ইয়াররিং পরবো, আর হাতে একটা ব্রেসলেট পরবো, না এই চুড়িগুলোর মধ্যে একটা সিঙ্গেল চুড়ি পরবো আমি বুঝতে পারছি না, সেটাই ভাবছি। তো জানি না কেমন লাগছে, প্রথমবার এরকম টাইপের একটা চুলে এরকম করেছি, জানি না কেমন লাগছে, কমেন্টে জানিও। তো যেতে যেতে আমার পুরো ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করছি। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, তো আমরা জেঠি আর রাজাকে তুলে নিয়েছি রাস্তা থেকে। তো তারপরে হচ্ছে রাস্তায় এত ধুলো ছিল যে ভাবছি বাড়ি থেকে এত পাউডার মেখে আসার পরেও কেন ধুলো এত কাছে। তারপরে অনেকক্ষণ পর আমরা এখানে পৌঁছালাম, পৌঁছানোর পর দেখছি ডেকোরেশনটা এত সুন্দর আছে, এত সুন্দর আছে, এতটাই পৌঁছেছে যে এত লোকজনই ছিল না একটাও। হাই বলো, তোমাদেরকে ব্লগে দেখানো হবে, হাই বলো। তারপর হচ্ছে ঘর থেকে বেরিয়ে একটুখানি বাইরে, আবার দেখছেন আমি যেহেতু বাইরে থেকেই ঘরে গেছি, আবার ঘর থেকে আবার বাইরে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজানো আছে, ওদিকে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য জায়গা করেছে, আর এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটা, মানে বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এটা হচ্ছে বইয়ের জন্য বসার জায়গা। তো তারপরে হচ্ছে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় স্ক্রিন, যেখানে ভিডিও করলে সব মুখগুলো ওখানে দেখে, তুমি যদি খাও সেটাও তোমার ওখানে দেখা যাবে। তারপর হচ্ছে জেঠিমা হচ্ছে ফুচকা খাচ্ছিল, দই ফুচকা, তো আমি জেঠিমাকে বলছি ফটো তুলছি বলে আমি ভিডিওটা করেছি, যে জেঠিমা পৌঁছি দাঁড়িয়ে রয়েছে, তো সেখানে আমি ভিডিওটা করে নিয়েছি। জানি না জেঠিমা দেখলে আমাকে কী বলবে যে বদমাস মেয়ে তুই এটা কী করেছিস। তো আবার জেঠিমাকে বলছি তুমি আবার পৌঁছ দাও, আমি আবার ফটো তুলছি, তো সেই সুযোগে আমি ভিডিওটাই করছিলাম। পরিচয় পর্ব চলছে, তো পিসি এখানে মা জেঠিমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। তো ততক্ষণে তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোকজন এখানে চলে এসেছে, আমরা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, তো এতক্ষণে অনেক লোকজন তোমরা দেখতেই পাচ্ছ, দাদা বৌদি সবাই চলে এসছে। তো আমরা যখন এসেছিলাম তখন পুরোপুরি ফাঁকা ছিল। তারপরে তোমরা কাণ্ডগুলো শুধু দেখো, খাওয়া
তারপরে ইনি হচ্ছেন গোপাল ভাই, সবাইকে লজেন্স দিচ্ছিলেন, তো সবার সঙ্গে একটুখানি মজা করছিল আর তার সঙ্গে একটু লজেন্সও দিচ্ছিল। তো এখানে আমি হাত কেটে দাঁড়িয়েছিলাম, তো আমাকে দিচ্ছিল না, লাশে যখন দিচ্ছিল তাও নটাঙ্কি করছিল, দিচ্ছিল কি দিচ্ছিল না এরকম করছে, শুধু তোমার কাণ্ডগুলো দেখো সবাইকে দিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না, কারণ আমি পাত্তে দিইনি বলে। তারপরে দেখো তোমরা শুধু আমার দিকে কীভাবে ও তাকাচ্ছে, তা এত হাসি পেয়েছে আমার। ফার্স্টে আমি তো দেখেই ভয় পেয়ে গেছিলাম, ছোটোবেলা থেকে খুব দেখে ভয় পেলাম। তারপরে আমার সঙ্গে হ্যাঁশি করলো, তারপরে একটা চুমু দিল, তারপরে হচ্ছে আমাকে একটা লজেন্স দিল ফাইনালি অনেকক্ষণ হাত পেতে থাকার পর। তারপর হচ্ছে এখানে সবাই খাবার খাচ্ছে, স্টলে যে খাবারগুলো ওখানে দেওয়া হয়েছিল, তো আমার তো খেয়ে প্রথমেই তো এসে অনেকক্ষণ আগে যেহেতু এসেছিলাম, এসে আমার খেয়ে পুরো পেট লোড হয়ে গেছিলো। তো এটা হচ্ছে আমার বৌদি, তার পাশে ছিল আমার বৌদির বোন, দুজনকেই একই দেখতে বুঝতে পারবে না কোনটা বৌদি কোনটা বৌদির বোন, তো আমি বুঝতে পারি কারণ যেহেতু আমার বৌদি। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা, এই মকটেলে ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে যে সব লোকজন পুরো ভর্তি হয়ে গেছে, মানে আমরা যখন এসেছি তখন কিছু ছিলই না। আর একটা জিনিস মিস করে গেছি, যেহেতু আমরা প্রথমেই এসেছিলাম বলে যখন ঢুকবে গেটের সামনে থেকে তখন তোমাদেরকে পারফিউম আর একটা ফুল দেওয়া হবে, গোলাপ ফুল, যেহেতু আমরা আগে এসেছি বলে সেটা আমরা মিস করে গেছিলাম। তো ওখানে স্ক্রিনে মনে দেখতেই পাচ্ছ যে আমাকে দেখানো হচ্ছে যে আমি ভিডিও করছি, এটা আমি স্পেশালি দেখালাম কারণ আমাকে ওখানে দেখানো হচ্ছে বলে। তারপরে আমরা চলে গেলাম ডিনারে, তো তোমরা ডিনারে দেখতেই পাচ্ছ কী কী রয়েছে। তারপরে আমরা ডিনার খেলাম, তো এখানে ডিনারে একটা স্পেশাল জিনিস ছিল, ডিনারে সবাই যারা সার্ভ করবে তারা সবাই নিয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়াটা শেষ হলো, লাস্টে ছিল আইসক্রিম, ফালুদা আইসক্রিম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি ঘোরাঘুরির পর আমরা বেরিয়ে গেছিলাম। ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করতে ভুলো না আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।